চমক দেখিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। আবারও দল থেকে বাদ পড়লেন আফিফ হোসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দল তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।